ঠাকুরের কৃপায় আবার দেখা হলো। তাই একটু পুনরাবৃত্তি প্রয়োজন আছে। আগের দিন তো প্রাকৃতিক দুর্যোগের জন্য আমি এসে উঠি, একটু পুনরাবৃত্তি করছি। হ্যাঁ, 186 183। আগের দিন এটা শেষ হয়েছিল যে আমাদের শ্রী শ্রী মা এলেন। আমরা বলেছিলাম যে শ্রী রামকৃষ্ণের জীবন খানিকটা নাটকের মতো, নাটকের এক একটা অঙ্কে এক একজন অভিনয় করতে আসেন, আর সেই অভিনয়ের সুযোগে সে সেই সময় প্রধান চরিত্র হয়। পরবর্তী অঙ্কে সেই চরিত্রের আর কোনো প্রয়োজন থাকে না, নতুন চরিত্র এসে আবার তার স্থান অধিকার করে থাকে। হৃদয়রাম এবং মথুরানাথ তারা যতদিন উপস্থিত ছিলেন ততদিন পর্যন্ত এই শ্রীরামকৃষ্ণ নাট্যে আর কারুর প্রয়োজন ছিল না। ক্রমাগতভাবে যখন বোঝা গেল যে এবার আর হৃদয়রাম বা মথুরানাথের প্রয়োজন নেই, তখন শ্রীমা সারদা দেবী এলেন এবং মাকে তিনি অভিষিক্তা করলেন ষোড়শী রূপে। পূজনীয় প্রমেয়ানন্দজির গ্রন্থ থেকে গতদিন আমরা খানিকটা অংশ পাঠ করেছিলাম, তাতে বলা ছিল যে আমাদের যে আমরা রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা এবং ভক্তরা যে সম্প্রদায়ভুক্ত, সে পুরী সম্প্রদায়ভুক্ত, আমাদের মঠ যে শৃঙ্গেরী এবং আমাদের আরাধ্যা দেবী হলেন কামাক্ষী বা ষোড়শী। যেন এই শ্রী মা সারদা দেবীকে পূজার মাধ্যমে তিনি শ্রীরামকৃষ্ণদেব যেন আমাদের ভাবী সঙ্ঘে যে ইষ্ট দেবীর প্রতিষ্ঠা করলেন সেই ফলহারিণী কালী পুজোর রাত্রে, এই ঘটনাটি দিয়ে আমরা শেষ করেছিলাম। যে কী হয়েছিল ফলহারিণী কালী পূজার দিন, কীরকমভাবে ঠাকুর পূজা করেছিলেন, মা কীরকমভাবে সেই পূজা গ্রহণ করেছিলেন, এই দিয়ে আমরা শেষ করেছিলাম। এই ষোড়শী পূজার পরে মা ফিরে যান কামারপুকুরে এবং ঠাকুরও কোনো একটা সময় কামারপুকুরে যান। এটাই ঠাকুরের শেষ যাওয়া কামারপুকুরে। আগের বার যখন তিনি গেছিলেন তখন তার সঙ্গে ছিলেন ভৈরবী ব্রাহ্মণী ইত্যাদি। তো এইবারে শুধুমাত্র হৃদয়রাম এবং শ্রীরামকৃষ্ণ গেছেন। আর এখানে কিছু ঘটনা আছে পুঁথিতে যেগুলো কিন্তু অন্য প্রামাণ্য জীবনী গ্রন্থে নেই, সেই কারণে আমরা অন্য কোনো প্রামাণ্য জীবনী গ্রন্থে সাহায্য নিচ্ছি না, শুধুমাত্র পুঁথি যেভাবে বলে গেছে সেইভাবে। আপনারা দেখবেন যত দিন গেছে পুঁথিকার আরও বেশি, পুঁথিকারের কাব্য প্রতিভার আরও বেশি বিকাশ ঘটেছে। বন্দনা গীতি যেভাবে শুরু করেছিলেন, আগে একবারে সাদামাটা বন্দনা গীতি ছিল, ধীরে ধীরে সেই সাদামাটা বন্দনা গীতিতে লাল নীল হলুদ সবুজ নানা রঙের ফুল ফুলতে আরম্ভ করেছে, ফুল ফুটতে আরম্ভ করেছে, আর বর্ণময় হয়ে উঠেছে পুঁথিকারের এই প্রত্যেকটি অধ্যায়ে। যে তিনি যে শুরু করেছেন প্রারম্ভিক যে চারটি লাইন ব্যবহার করেছেন সেই রকম সেই অংশগুলো এই এই অধ্যায়ও তাই। আমরা যে অধ্যায় শুরু করব তার নাম হচ্ছে দেশী আগমন। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্ত গণ, সবার চরণ রেণু মাগে অধম, স্বদেশের ভক্ত যত পুরুষ রমণী, সর্বদা দক্ষিণেশ্বরে করয়ে মেলানি, দেখিবারে গুণমণি ঠাকুর গদাই, উচাটন মন ঘরে স্থির থাকে নাই, আমরি কি ভালোবাসা তা সবার ঘটে, প্রভুরে দেখিতে যায় তিন দিন হেঁটে, গেটে নাই রৌপ্য কিংবা তাম্রখণ্ড বল, চাল চিড়া মুড়ি দুটি পথের সম্বল, শ্রীপ্রভুর প্রীতিকর ভোজ্য কিছু তাই, দূরান্তর মাঠে পথে ছুটে ছুটে যায়, ঋতুর তারণা গায়ে কিছু নাই মানে, তাত বাত বৃষ্টিপাত উড়ায় বিমানে, উপায় বিহীন যারা না পাইত যেতে, মনস্তাপা নলে দগ্ধ হয় দিনের তে। শ্রীরামকৃষ্ণ ছেড়ে এসেছিলেন গদাধর কামারপুকুর ছেড়ে এসেছিলেন, কিন্তু কামারপুকুর বাসীর সঙ্গে তাঁর যে একটা গভীর সম্পর্ক ছিল সেই সম্পর্কের সূত্র ধরে কামারপুকুর বাসী কিন্তু কোনোদিন শ্রীরামকৃষ্ণকে ছেড়ে যাননি। যতদিন তাদের পক্ষে সম্ভব ছিল তারা এসেছেন, যাদের পক্ষে আসা সম্ভব ছিল তারা আসতেন,
স্বদেশের ভক্ত যত পুরুষ রমণী। দেখুন আগেকার দিনে পুরুষদের 3 দিন পথ, পুরুষদের হেঁটে আসাটাই খুব সহজ কাজ ছিল না, সেখানে মহিলারা 3 দিনের পথ অতিক্রম করে আসেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত আমাদের দেশে মহিলাদের আমরা সব জায়গায় বেরোতে দিই না। এখনো খানিকটা এত যুগ বদলেছে, এত লেখাপড়া শিখছি আমরা, কিন্তু এখনো সেই পর্দানুসীন ব্যবস্থা আছে। অন্যান্য সম্প্রদায় তো আরো বেশি আছে। তখনকার দিনে মানে ধরুন 1850-50 ঘটনা, সেই সময়ে তখন কতখানি পিছিয়ে ছিল আমাদের সমাজ। সেই সময় পুরুষ এবং রমণী তারা শ্রীরামকৃষ্ণের দর্শনে আসত সুদূর কামার পুকুর থেকে। বলছেন, দেখিবারে গুণমণি ঠাকুর গদাই, উচাটন মন ঘরে স্থির থাকে নাই। ঠাকুরকে দেখবার জন্য তাদের মন এত উচাটন হতো যে তারা কোনোভাবে ঘরে স্থির হয়ে বসে থাকতে পারতেন না, কিছুদিন যাবার পরেই চলে আসতেন তারা। পুথিকার তাই বন্দনা করছেন, আমরি কি ভালোবাসা তা সবার ঘটে, প্রভুরে দেখিতে যাই 3 দিন হেঁটে। আহা, এই ভালোবাসা, ভগবানের প্রতি যে ভালোবাসা, এ কি সবার ঘটে? এ ভেবে দেখুন না, আমরা যারা রোজ মঠ মিশনে আসি, রোজ এসে ঠকাশ করে একটা ফোনপের নাম করি, তারপরে খুঁজে 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 সেই 1 টাকার একটা কয়েন বার করে ঠকাশ করে সবচেয়ে জোরে আওয়াজ করে খেলি, সমস্ত রিচুয়ালসগুলো ঠিক ঠিক মতো ফলো করি, কিন্তু সত্যি সত্যি কি তাকে ভালোবাসি সেইভাবে? সত্যি সত্যি কি সব দিন মন প্রাণ উজাড় করে ভালোবাসি? তাই বলছেন পুতিকার, কি ভালোবাসা তা সবার ঘটে, এই ভালোবাসা কি সবার সবার হৃদয়ে আসে? তা আসে না। তবু যাদের আসে তারা আসে, সমস্ত কষ্ট স্বীকার করে আসে। 3 দিন দেখিতে, 3 দিন দেখিতে, প্রভুরে দেখিতে যায় 3 দিন হেঁটে। প্রভুকে দেখার জন্য 3 দিন তারা অবিরামভাবে হেঁটে আসে। বলছেন, হেঁটে নাই রৌপ কিংবা তাম্রখণ্ড বল, চাল চিংড়া মুড়ি দুটি পথেরও সম্বল। এখনকার মতো তো নানা রকম হোটেল মোটেল নেই, হোটেল মোটেল অনেক কিছু আছে, ক্লোটেল সেসব ছিল না তখনকার দিনে। সেই ওই ছিল, ওই থাকতেন ছোট ছোট পথের পাশে পাশে, ওই জায়গাগুলোর নাম ভুলে যাচ্ছে, ওগুলোকে বলে চটি, সেই চটিতে তারা এসে থাকতেন, আর সঙ্গে যে চাল সামান্য যে সমস্ত জিনিসপত্র ছিল সেইগুলিকে তারা দিয়ে নিজেদের খাদ্যদ্রব্য গ্রহণ করে তারা আনন্দে মেতে থাকতেন। শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে তারা এসেছেন। কাছে রৌপ্য খণ্ডনি তাম্র খণ্ডনি, এর অর্থ হচ্ছে মানুষজন বড্ড গরিব। আপনারা যদি কামারপুকুরে গিয়ে দেখেন, বাড়িগুলো দেখলেই বোঝা যাবে যে খুব বড় লোক এখানে লোকজন থাকে না। ইদানিং 2-4টে কোঠা বাড়ি হচ্ছে, কিন্তু মাঠকোটা এখনো আছে, দোতলার মাটির বাড়ি, তখন অবস্থাপন্ন মানুষের ঘর। মা ঠাকুরের ঘরটা যদি আপনি দেখেন, যেটা মা ঠাকুরুন থাকতেন, কিংবা ঠাকুরেরই ঘর, ঠাকুরের শোবার ঘর হিসেবে ব্যবহার হতো, এখন ওই সাইজের ঘর বোধ আপনারা অন্তত কেউ থাকেন না। যতই আপনাদের 600 স্কোয়ার ফুট ফ্ল্যাট হোক, কিন্তু আপনাদের শোবার ঘরটা একটু বড়ই হয়। তখনকার দিনের মানুষজনের কি সামান্য ব্যবস্থা ছিল, তাতেই তারা শান্তিতে ছিলেন। রৌপ্যখণ্ড নেই তাদের কাছে, তাম্রখণ্ডও নেই, কিছুই নেই। তারা আস্তে মানে স্বর্ণখণ্ড কিন্তু অপ্রতুল হয়ে যাচ্ছে। সামাজিক যে আর্থিক ব্যবস্থাটা, এই একটি কথা থেকে বোঝা যায় যে সোনার ব্যবহার আর সাধারণের মধ্যে ছিল না। রূপোর ব্যবহার বড়লোকরা করতেন, রূপোর টাকা টাকা ব্যবহার হতেন, আর বাকিরা সব তামার পয়সারই চলন ছিল। বলছেন, তারা এত গরিব, তাদের কাছে সোনাও নেই রূপও নেই, কড়ি আছে, আর পথের সম্বল, চাল চিঁড়ে মুড়ি দুটি পথেরও সম্বল, এই নিয়ে তারা বেরিয়ে পড়তেন। শ্রীপ্রভুর প্রীতিকর ভোজ্য কিছু তাই, দূরান্তর মাঠে পথে ছুটে ছুটে যায়। বলছে, ঠাকুরের যা প্রীতিকর সেই সব ভোজ্য তারা সঙ্গে করে নিয়ে আসতেন। মনে করুন সেই সুদামা আসছে শ্রীকৃষ্ণের দর্শনে দ্বারকাপুরীতে, আর তিনি ভাবছেন যত কৃষ্ণকে দেখছেন, যত তার প্রাচুর্য দেখছেন, তত তার সেই কোচরের মধ্যে হাতটা আরও ভেসে লুকিয়ে যাচ্ছে। অন্তর্জামী তিনি বলছেন, সখা আমার জন্য কি নিয়ে এসেছ? তিনি আর বলতে পারছেন না, সামান্য কিছু ওই চিঁড়ে খুদ এই সমস্ত জিনিস তিনি নিয়ে এসছেন। দেখছেন যে কৃষ্ণ সেটাই কেড়ে নিয়ে খুব যত্নের সঙ্গে, খুব আদরের সঙ্গে খাচ্ছেন। সেই গল্প আছে যে সুদামার দুচোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে যখন তিনি খাচ্ছেন। ইনি ভক্তবাঞ্ছা কল্পতরু, তাই তাঁদের যা সামর্থ্য, অথচ শ্রীরামকৃষ্ণের যা প্রিয়, তাই তারা নিয়ে এসে দেন।
এখনকার মতো আমাদের নয়। শ্রী বুদ্ধেশানন্দজি মাঝকে একজন বলেছিলেন যে মহারাজ রোজ মানুষ পূজা করতে গিয়ে বসে দেখে ভাবি যে ঠাকুরকে আমি পান্তুয়া দিচ্ছি। আর মহারাজ বললেন আর কোনো মিষ্টি দেখনি? তো বলছে না মহারাজ পান্তুয়াই দেখি রোজ। বলছে তুমি বড় পান্তুয়া ভালোবাসো না? তা সেই আমাদের যেটা প্রিয় সেটাই আমরা খাওয়াই। প্রভু এরা আসছে, প্রভুর যেটা প্রিয় তার যেটা প্রীতিকর সেই জিনিসগুলিকে নিয়ে আসছেন। বলছেন কিরকম আকুতি? বলছেন ঋতুর তারণা গায়ে কিছু নাই মানে, তাত বাত বৃষ্টিপাত উড়ায় বিমানে। বলছেন যে ঋতু যে পরিবর্তন হচ্ছে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, যে সময় যে আসছে তার যে তীব্র প্রকোপ সেগুলিকে যেন উপেক্ষা করে চলে যাচ্ছে। ভগবানের প্রতি মানে শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের এত তীব্র আকর্ষণ যে এই যে প্রাকৃতিক যে কষ্ট সেগুলিকে এমনি শারীরিক কষ্ট তো সহ্য করছেনই, প্রকৃতি যে সমস্ত কষ্ট দেহে রোদ্দুরের তাপ, আমাদের তো একটু বোধহয় তাপ টাপ লাগলে সানস্ক্রিন ক্রিম লাগাতে শুরু করি, কিংবা বর্ষা হলে লম্বা ছাতা, যে যত বড় ছাতা ব্যবহার করতে পারি সে ব্যবহার করি, শীত হলে সেই ভ্যারাইটি সমস্ত নানা রকমের ওই গোয়াজিউ লাইকের মতো সব নানা রকমের জিনিসপত্র পরে বেরোই, কিন্তু এদের কিচ্ছু নেই। শুধু একটাই সম্বল আছে, ভক্তি সম্বল, প্রভুর প্রতি তার অগাধ ভালোবাসা, তার প্রতি তাদের তীব্র আকর্ষণ, সেটিকে কেন্দ্র করে তারা ছুটে চলেছে। উপায়বিহীন যারা না পাই তো যেতে, মনস্তাপা নলে দগ্ধ হয় দিনে রেখে। যাদের এটুকুও উপায় নেই, এইটুকু যাদের উপায় আছে তারা তো যেত, কিন্তু যাদের এটুকুও সম্বল নেই তারা কি করত? তারা নিজেদের মনের দুঃখের অনলে দগ্ধ হয়ে চলত। দুটি কারণে, এক হচ্ছে তাকে দেখার যে, তাকে না দেখতে পাওয়ার যে তীব্র বেদনা এটা, আর দুই হচ্ছে তার নিজের সামর্থ্যহীনতা যার জন্য তার গতিবিধিটা সংকুচিত হয়ে গেছে সেইটির কারণে তারা কষ্ট পেত। আমরা এগোব। ভক্ত প্রিয় প্রভুদেব ভক্ত তাঁর প্রাণ, কেহ নহে প্রিয়তর ভক্তের সমান, ভক্ত অঙ্গে অঙ্গ তার ভক্ত হৃদয় বাসে, ভক্তে দুঃখে দুঃখী ভক্ত উল্লাসে উল্লাস, পিতামাতা ভাই ভক্ত ভক্ত সহচর, ভক্তে তিনি তাঁর ভক্ত অপরের পর, ভক্তে তিনি তাঁর ভক্ত অপরে অপর, তাই হতো মাঝে মাঝে দেশে আগমন, তৃষিত স্বদেশে যত ভক্তদের মন, স্বদেশের ভক্ত সঙ্গে মধুর ব্যবহার, এই সময়ে হইল দেশে আসা একবার। বলছেন ভগবানের সঙ্গে ভক্তের কি সম্পর্ক? বলছেন হৃদয়ের সম্পর্ক, প্রত্যেক ভক্তের হৃদয়। ঠাকুর বলছেন না ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা, আবাসস্থল, যেখানে তিনি লীলাবিলাস করে থাকেন, যেখানে তিনি আনন্দ করে থাকেন। আমরা আমাদের বসার ঘরে কি করি? বন্ধু বান্ধবদের নিয়ে এসে জমিয়ে গল্প করি, জমিয়ে আড্ডা মারি, দুঃখ নেই, শোক নেই, কিছু নেই, যেন একটা আনন্দের পরিস্থিতি তৈরি হয়। তাই ভগবানের হৃদয় হচ্ছে সেই ভগবানের ভক্তের, ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা, যেখানে তিনি সতত আনন্দ বিতরণ করে বেড়ান। তাই বলছেন ভক্ত প্রিয় প্রভুদেব ভক্ত তার প্রাণ, প্রভুদেব ভক্তদের প্রিয়, ভক্তরা তার প্রাণের সমান, প্রাণ আমাদের সবচেয়ে প্রিয়, সেই ভক্তরা হচ্ছেন তার প্রাণপ্রিয়। কেহ নহে প্রিয়তর ভক্তের সমান, এর ভক্তের মতো প্রিয়তর আর কেউ নেই তার কাছে। ভক্তি অঙ্গ অঙ্গ, এমন তার সঙ্গে সম্পর্ক যেন ভক্তের অঙ্গ আর প্রভুর অঙ্গ এক হয়ে গেছে, মিশে এক হয়ে গেছে। তার ভক্ত হৃদয়ে বাস, তিনি ভক্ত হৃদয়ে বাস করেন, ভক্তের দুঃখে দুঃখী ভক্ত উল্লাসে উল্লাস, ভক্ত যখন দুঃখ পায়, ভক্ত যখন বেদনা পায়, ভক্ত যখন আঘাত পায়, তিনিও যেন আহত হন, তিনিও যেন বেদনাহত হন, তিনিও যেন দুঃখ পান। আবার ঠিক তেমনিভাবে ভক্ত যখন উল্লসিত হয় তখন যেন তিনি তার আনন্দেই আনন্দিত, কারণ পৃথক সত্তা নেই। আমাদের কমার্সে পড়ানো হয় সেপারেট এন্টিটি কথা, যে একজন ব্যবসা করছেন, তিনি আর তার ব্যবসা, তিনি ব্যবসায় যখন ওনার তখন সেটা একটা এন্টিটি, আর এই লোকটি এটা একটা এন্টিটি, দুজনের আলাদা আলাদা ইনকাম ট্যাক্স হবে, সেই সেপারেট এন্টিটি থিওরি পড়া হয়। কিন্তু এখানে সেপারেট এন্টিটি নেই, ইউনাইটেড এন্টিটি, এক হয়ে গেছে, দুজনে এক হয়ে গেছে, মানে একবারই ট্যাক্স দিতে হবে আর কি। পিতামাতা ভাই ভক্ত ভক্ত সহচর, ভক্তে তিনি তাঁর ভক্ত অপরে অপর। বলছেন তিনি সব, তিনি পিতা, তিনি মাতা,
তিনি ভক্ত ভাই, তিনি ভক্ত, তিনি অনুচর, তিনি সব ভক্তদের, তিনি সব ভক্ত, তিনি ভক্তে, তিনি শুধু তিনিই নন, ভক্তদের জন্য তিনি। এবং একে অপরের সঙ্গে সম্পর্ক কি, যেন আমরা প্রত্যেকে প্রভুর ভক্ত, আমরা সহোদর, ভাই ভাই। এক পিতার যেমন অনেক সন্তান থাকে, তাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক হয়, প্রত্যেকে সহোদর, ঠিক সেই রকম ভক্তেরাও প্রভুর সঙ্গে সম্পর্কে এইভাবে। তাই হতো মাঝে মাঝে দেশে আগমন, তৃষিতে স্বদেশ যত ভক্তদের মন। তাই তিনি মাঝে মাঝে দেশে আসতেন, তৃষিতে ভক্তদের মা, তৃষিতে ভক্তদের স্বদেশে যত ভক্তদের মন, স্বদেশে যত ভক্তরা আছে তাদের মনে শান্তি বিধান করার জন্য তিনি আসতেন। এখানে বলছেন না, পিতা মাতা ভাই ভক্ত, ভক্ত সহচর। আমার মনে পড়ে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ একটা খুব সুন্দর একটা কথা বলেছিলেন। এক সাধু তার কাছে এসছেন, তার মনে খুব বেদনা, তিনি এমন একটা সমস্যায় পড়েছেন তাতে তার সমস্ত সাধন ভজন একদম কষ্ট পাচ্ছে, কোনো রকমভাবে এগোতে পারছেন না। তিনি মহারাজের সাহায্য চাইছেন। মহারাজ তার গুরু হিসেবে যা সাহায্য করার সব করলেন। তারপরে শেষকালে একটা অসাধারণ কথা বললেন, বললেন বাড়িতে যখন ছিলে তখন বাবা মাকে তোমার মনের দুঃখ কষ্টের কথা বলতে, সঙ্গে যখন এসেছ তখন সমস্ত মনের দুঃখের কষ্ট কোনো মানুষকে বলো না, মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে। তোমার মনের দুঃখের কথা শোনবার জন্য তিনি ওখানে বসে আছেন, উত্তরে তিনি কি বলছেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবেন তিনি তোমার কথা শুনছেন, শুনছেন, শুনছেন। গুরুরূপে তাকে, গুরুর মুখে তাকে যেমন শুনেছ, আচার্যের কাছে যেমন তাকে শুনেছ, গ্রন্থে তাকে যেমন তাকে পেয়েছ, নিত্য ধ্যান করে তার যে স্বরূপ মূর্তিকে পেয়েছ, তিনি ঠিক সেই রকম চির অপরিবর্তনশীল। আর নিজেদের দিকে তাকিয়ে বলছেন, আর আমরা মানুষ চির পরিবর্তনশীল। কতখানি শরণাগতির ভাব তিনি জাগিয়ে দিচ্ছেন মানুষের হৃদয়ের মধ্যে। আমরা যদি ঠাকুরকে এইভাবে দেখি তাহলে দেখবেন আমাদের জীবনের অর্ধেকের বেশি সমস্যা মিটে যাবে। এই যে বলছেন না যে তিনি উত্তরে কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানো তিনি তোমার কথা শুনছেন, শুনছেন, শুনছেন। তিনবারই শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। তিনি বলছেন যে কান সত্যি আমাকে তো তৈরি হয়নি, আমাকে তো সেই অনুভূতি হয়নি, কিন্তু তিনি আমার সহায় হিসেবে আছেন, এই বোধটা যেন আমার সবসময় জেগে থাকে। তাই যারা ভক্তরা যারা যেতে পারছেন না তাদের জন্য তিনি মাঝে মাঝে আসতেন, নিজে এগিয়ে আসতেন। আমরা কয়েক অধ্যায় আগে করেছি যেখানে তান্ত্রিক তন্ত্র সাধনা আছে, ঠাকুরের অবতারত্ব নিয়ে কথা হচ্ছে, বলছেন এবার নিত্যানন্দের ফলে শ্রী চৈতন্যের আগমন আর কি। অদ্ভুত ভৈরবী ব্রাহ্মণের এই কথাটা, শ্রী কৃষ্ণ চৈতন্য তিনি নতুন এক পথ দেখালেন, পথটা নতুন নয় ভাবটা নতুন, ভগবানকে ডাকার একটা নতুন পথ দেখালেন, আর ভক্ত হৃদয়ে সেই ভাব পৌঁছে দেওয়ার কাজ দিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে। আর এই যুগে নতুন অবতার এলেন, তিনি একই সঙ্গে সেই নতুন ভাব দেখালেন যা কৃষ্ণ চৈতন্য করে গেছেন, এবং ভক্তদের দ্বারে দ্বারে গিয়ে তিনি সেই ভাব প্রচার করে গেলেন যা নিত্যানন্দ মহাপ্রভু করে গেছেন। এখানে আমরা এগোব। এই সময় স্বদেশের ভক্ত সঙ্গে মধুর ব্যবহার, এ সময় হইল দেশে আসা একবার, সমাচার কানে যার একবার পাশে, উঠে পড়ে তাড়াতাড়ি দেখিবারে আসে, নরনারী ছেলে বুড়া যুবক যুবতী, কিংবা উচ্চ বংশোদ্ভব কিবা নীচ জাতি, মানা নাই কুলবধূ ষোড়শ বয়সী, দেখিবারে প্রভুদেব অকলঙ্ক শশী, লজ্জা ভয় প্রভুদেবে কেহ নাহি করে, লজ্জা ঘৃণা ভয় তার দর্শনে হরে, শূন্য হাত নয় লয়ে যা যার বাসনা, জিয়া সে তাহার যেন কিছু চাইয়া না, প্রতিবাসী অতির খুশি নিকটস্থ গ্রামে, আসে যায় কত শত থাকে রেতে দিনে, জীব কিন্তু কেহ তার ভয় নাই করে, পাখি এসে উড়ে বসে শ্রীঅঙ্গ উপরে, সবাকার ত্রাস নাশে ভগ প্রভু ভগবান, উঠিল সবার হৃদয়ে আনন্দ তুফান। বলছেন ঠাকুর আসবে, বলছেন স্বদেশের ভক্ত সঙ্গে মধুর ব্যবহার, এমন যেন না ভাবেন যে আমরা প্রভু স্বজন পোষণ করতেন, তা নয়, আসলে এদের সঙ্গে একবারে সেই ছোট থেকে দেখেছেন,
আর পরম্পরায় এরা রামকৃষ্ণের কথা শুনে আসছে, তাই তাঁর সঙ্গে প্রত্যেকের একটা খুব অতি মধুর সম্পর্ক তৈরি হয়েছে। যে মুহূর্তে শোনা গেল যে তিনি আসছেন, দলে দলে লোক তাকে দেখবার জন্য আসছে। কারা কারা আসছেন? বলছেন নর নারী, ছেলে বুড়ো, যুবক ও যুবতী, এই তিনটে ভ্যারাইটি। নর নারী মানে বয়স্ক পুরুষ মহিলা, ছেলে বুড়ো মাঝবয়সী যারা, আর যুবক ও যুবতী অল্প বয়সী পুরুষ এবং মহিলা, কিংবা উচ্চ বংশ কিংবা উচ্চ বংশোদ্ভব কিংবা নিচ জাতি। উচ্চ বংশজাত মানুষ আসছে, নিম্ন বংশজাত মানুষ আসছে, মানে সবার দ্বার খোলা। এই যে আমরা শুরু করি না যে স্তোত্রটা দিয়ে, আচণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীত প্যহন জপো লোক কল্যাণ মার্গম, যার প্রেমের প্রবাহ আচণ্ডালে প্রবাহিত হয়েছেন সেই তার কথাই তার বলছেন। বলছেন সব আসে, মানা নাই কুলবধূ ষোড়শ বয়সী, দেখিবারে প্রভুদেব অকলঙ্ক শশী। ষোড়শ বয়সী কুলবধূ, ষোলো বছরের বউরে আসতে কোনো বাধা নেই, আগে তো গৌরী দান হতো এই কারণেই শব্দটা ব্যবহার করছে। ষোড়শ বয়সী মানে ন বছরের কন্যা, আর তাকে গৌরী দান করা হতো। ষোলো মানে সংসারে তার বেশ খানিকটা গিন্নি পান্নি হয়ে গেছে, তাকে এখন আটকে রাখার সময় হয়েছে, তাকে এরকম বাইরে বেরোতে দেওয়া যায় না, কারণ কোন পুরুষ কেমনভাবে তাকে দেখবে তার ঠিক নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে আসার তার কোনো সমস্যা নেই। কেন? দেখিবারে প্রভুদেব অকলঙ্ক শশী, শশী কেন, চাঁদ কেন বলছেন? বলছেন চাঁদের যে স্নিগ্ধতা, তাকে দর্শন করলে তার যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিক প্রভাবে তার হৃদয় স্নিগ্ধ হবে। আর এ কেমন চাঁদ? এ চাঁদে কোনো কলঙ্ক নেই, সামান্যতম মালিন্য নেই, একেবারে অমলিন একটি চাঁদ। তাকে দেখার জন্য শিশু যেন, তাকে দেখবার জন্য ষোড়শী যুবতীরও, ষোড়শী বয়সী যুবতীরও কোনো আসতে কোনো বাধা নেই। বলছেন লজ্জা ভয় প্রভুদেবে কেহ নাহি করে, লজ্জা ভয় ঘৃণা তার দর্শনে হরে। এই তিনটে জিনিসের জন্য আমরা একে অপরের সঙ্গে মিশতে পারি না। এক হচ্ছে লজ্জা, এক হচ্ছে ভয়, আর এক হচ্ছে ঘৃণা। লজ্জা করি কেন? আমার মনে হয় আমার সামনের লোকটা আমার চেয়ে উচ্চতর, আর আমি ততটা নই, ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। ভয় কেন করি? মনে হয় ও বেশি শক্তিশালী, আমার সে দাঁড়িয়ে আছে, ও আমার ক্ষতি করতে পারে, এই ভয়। আর ঘৃণা করি কেন? ও আমার চেয়ে ছোট, আমি সুপিরিয়ার ওর চেয়ে। এই তিন জিনিস, এই যে 1 2 3 একটা সেই ত্রিভুজের মাথার মতো, এই তিনটে জিনিস থাকার জন্য আমরা একে অপরের সঙ্গে সহজ হতে পারি না। বলছেন লজ্জা ভয়ে প্রভুদেবে কেহ নাহি করে, লজ্জা ভয় ঘৃণা তাঁর দর্শনে হরে। মনের মালিন্য, অকলঙ্ক শশীকে দেখলে আমাদের মনের মলিনতা চলে যায়, তাই তাকে দেখা মাত্র এই লজ্জা ভয় ঘৃণা মুক্ত হয়ে উঠি আমরা। শূন্য হাত নহে লয়ে যায় যার বাসনা, যে আসে তাহার যেন কিছু চাই আনা। শূন্য হাতে কেউ আসে না, কেউ সামান্য সামান্য কিছু না কিছু উপঢৌকন নিয়ে আসে, এটা আনতে হয়, এটা বিধি। আপনারা দেখবেন যখন একে অপরের বাড়িতে যান, একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যান না, খালি হাতে একে অপরের সঙ্গে প্রীতি বিনিময় হয় না। খুব গভীর সম্পর্ক তৈরি না হলে এই প্রীতি বিনিময়টা খালি হাতে হয় না। তার বলছেন যে আসে তাহার যেন কিছু চাই আনা, প্রতিবাসী অতি খুশি নিকটস্থ গ্রামে, আসে যায় কত শত থাকে রেতে দিনে। নিকটস্থ গ্রামের প্রতিবেশী যারা দক্ষিণেশ্বরে যেতে পারে না, তারা ভারী খুশি, কারণ ঠাকুরকে তারা এখন সব সময়ের জন্য দেখতে পাচ্ছে। যখনই আসুক, রাত দিন যে সময় আসুক, সে সময় তিনি দৃশ্যমান। বলছেন শুধু অভয় তিনি শুধুমাত্র মানুষকে দেননি, বলছেন জীব জন্তু কেহ তার ভয়ে নাহি করে, পাখি এসে উড়ে বসে শ্রীঅঙ্গ বরে। পাখিও সে অভয়, এমন তার ভেতর থেকে এমন অভয় প্রকাশ হয়েছে যে পাখি এসেও তার গায়ের ওপর এসে বসছে। আমাদের কাছে পাখি আসুক না, আমরা সে কত ছোলা দানা কত কি দিই, আয়রে বাবা ল্যাট ঝোলা, এই কর সেই কর, আর আমাদের কাছে পাখি আসে না, কারণ জানে ওই একটা পা ধরে টানলে হরে কৃষ্ণ হরে বলবো, আর একটা পা টানলে কৃষ্ণ, দুটো পা ধরে টানলে পড়ে যাবো রে, এই কথা বলে। আমরা দুটো পা ধরে টানি আর কি, সেই কারণে তারা আমাদের কাছে আসতে পারে না।
সেই অভয়টা আমরা দিতে পারি না। আমাদের জীবনযাত্রা এত হিংসা দিয়ে তৈরি যে তার প্রকাশ আমাদের আচার আচরণে হতে থাকে। পাখি খুব সেন্সিটিভ ইয়ে। আমাদের গল্প আছে, পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির একটা গল্প আছে, মানে তার ভেতরে এই প্রকাশটা এত বেশি ছিল, বলছেন একটা ছবিও আছে, আমিও দেখেছি সেটা, উনি শেভ করছিলেন, শেভ করতে করতে মানে বাঁ হাতে ওনার সেই শেভিং রেজারটা রয়েছে আর পাখি এসে সেই হাতে বসে খাচ্ছে। মানে জীব হিংসা নিজের ভেতর থেকে কতখানি চলে গেলে মানুষ পাখির কাছ থেকে, এই পাখিও তার কাছ থেকে এরকম অভয় প্রাপ্ত হয়। বলছেন সবাকার ত্রাস নাশ প্রভু ভগবান, ভগবান তো আমাদের ত্রাস নাশ করতেই আসেন। উঠিল সবার হৃদয়ে আনন্দ তুফান, যখন লজ্জা ঘেন্না ভয় ত্রাস এগুলো সব চলে গেছে তখন তো শুধু আনন্দই থাকবে। তাই বলছেন তুফানের মতো, ঝড়ের মতো আমরা যেন একটা আনন্দের সাগরের মধ্যে বিচরণ করছি। রঙ্গরসে তত্ত্ব কথা হয় অনিবার, কিবা দিন কিবা রাতি নাহি গো বিচার, বহুমূল্য বারাণসী পাটের বসন, সোনালী রূপার পার বিবিধ ভরণ, দিয়াছেন বস্তা দরে মথুর বাঁধিয়া, সাজায় হৃদয়ে অঙ্গ তাই পরাইয়া, শ্রীকরে করোয়া, এর শব্দটা করোয়া হবে, প্রিন্টেড আছে কেরোয়া আছে, শ্রীকরে করোয়া ধরা খরম শ্রীপদে, দেখিতে না পেনু সাজ মরিলাম খেদে, কিবা মোহনিয়া মাখা শ্রী অঙ্গে প্রভুর, বারেক দর্শন করে স্বর্গ দুঃখ দূর, দুঃখ দূর কিবা কথা এত সুখ মনে, কিছার পদ্মের সুখ দিনে সুদর্শনে, শ্রীবাক্য এত মিঠা এত শান্তিকর, নাহি কিছু তুলনায় ধরণী বিফর, আনন্দে বিফোর রীতি দেখি শুনি তায়, আত্মহারা সে চেহারা আঁকা নাকি যায়। বলছেন রঙ্গরসে তত্ত্ব কথা হয় অনিবার, সমস্ত অবতারের জীবনে আপনারা দেখবেন খুব সহজে গল্পের মাধ্যমে তারা জটিল তত্ত্ব কথাকে বলেছেন। বেস্ট স্টোরি টেলার এখন বলা হচ্ছে শ্রী রামকৃষ্ণকে, তার চেয়ে আরও বেটার স্টোরি টেলার হচ্ছেন আমাদের জিসাস ক্রাইস্ট। বুদ্ধের জাতকের গল্প, নানা রকমের গল্প দেখবেন, কত কঠিন কঠিন তত্ত্ব খুব সামান্য সহজবোধ্য করেছেন তারা, মানে সেই তত্ত্বকে জল দিয়ে, জল মানে কিন্তু মানে ভুল নয়, জল দিয়ে মানে সহজ করে মানুষের সহজ পাচ্য করেছে। আগে সেই মিক্সচার আমরা খেতাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরাও খেয়েছি, সেই মিক্সচার দেওয়া হতো, সেই মিক্সচারে দাগ লাগানো লাগানো থাকতো, ওই ঢেলে ঢেলে আমাদের খেতে হতো, ওটা কিন্তু সহজ পাচ্য, তাড়াতাড়ি রক্তের সঙ্গে তাড়াতাড়ি মিশে যায়, ওষুধ খেয়ে সেটা রক্তে মিশতে যত সময় লাগে তারও আগে ওটা মিশতে থাকে। এই জল দিয়ে তিনি যেন সেই মিক্সচার তৈরি করে সকলকে নিবেদন করতেন। বলছেন যে রঙ্গরসে তত্ত্ব কথা হয় অনিবার, আমরা কিন্তু খুব মজার জিনিস ছাড়া খুব শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে বড় একটা বুঝতে চাই না। এইখানে যদি আমি এখন বসে ঈশা আবাসমিদম সর্বম এই বলতে থাকি যে জগৎ সবটাই সেই ঈশ্বরের, যেখা যেদিকে তাকায় সেই ঈশ্বর আছেন, দেওয়াল বেয়ে ঈশ্বর বইছেন সর্বত্র, এ বুঝতে দেখবেন আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে যাবে, আমাকে ওই বলার শেষে একা দোকা খেলতে হবে। কিন্তু এ আমরা লীলা পছন্দ করি এই কারণে যে তার মধ্যে দিয়ে প্রভুর জীবন কথা, জীবনের জটিল তত্ত্ব খুব সহজে বর্ণিত হয়েছে। বলছেন শুধু তাই নয়, তার মেকআপ খুব সুন্দর, ফেসিয়াল টেসিয়াল করে ঠাকুরকে বসাচ্ছেন। বলছেন বহুমূল্য বারাণসী পাটেরও বসন, সোনালি রূপালী পার বিবিধ বরণ, দিয়াছেন বস্তা দরে মথুর বাঁধিয়া, সাজায় হৃদয়ে অঙ্গ তাই পরাইয়া। এইখানে একটুখানি কনফিউশন আছে, ঠাকুর এসেছেন, মথুর মারা গেছেন, তারপরে ঠাকুর এসেছেন, আবার মথুর কাপড় জামা বেঁধে দিয়েছেন। অতএব এই যে গল্পটা, এটা ঠাকুরের আগের বারে যে ভৈরবী ব্রাহ্মণীর সাথে এসেছিলেন সেইটারই একটা পার্ট, একটা খিচুড়ি অধ্যায় আর কি। কিন্তু আমরা খালি উপজীব্য বিষয়টা নেব, মথুর বস্তা বস্তা কাপড় দিয়েছেন, বেনারসি পাটের কাপড়, সুন্দর চওড়া চওড়া পার, আর অমন সুন্দর দেখতে ঠাকুরকে তাকে সেই সব করিয়েছেন। আর সাজায় হৃদয়ে অঙ্গ তাই পড়াইয়া, শ্রীকরে করোয়া ধরা খরম শ্রীপদে, দেখিতে না পেনু সাজ মরিলাম খেদে, হৃদয়ে খুব যত্ন করে পড়াতে থাকেন, সেই ধুতি টুতি পরিয়ে হাতে করোয়া ওই কমণ্ডুলু ধরিয়ে দিয়েছেন, বা হাতে কমণ্ডুলু ধরা আছে, জলপাত্র বলে,
কমণ্ডলু ধরা আছে, খরম শ্রীপদে, পায়ে তিনি খরম পড়ে আছেন, পুথিকার খেদ করছেন, দেখিতে না পেনু সাজ মরিলাম খেদে, আমি তার সেই দিব্য রূপ সেই সাজ আমি দেখতে পাইনি, তার জন্য আমি খেদ করছি। এবার তিনি বর্ণনা করছেন, কিবা মোহনিয়া মাখা শ্রীঅঙ্গে প্রভুর, বারে কো দর্শন করে সর্ব দুঃখ দূর, তার সেই রূপে কি এক মোহনত্ব, কি এক অভিনবত্ব ছিল, যা দেখলে আমাদের বারেক দর্শন করে সর্ব দুঃখ দূর। কেন? তাকে দেখলে আনন্দ এত বেশি করে আনন্দ আসত যে তাকে দেখা মাত্র জীবনে যে আমার দুঃখ আছে সেটা চলে যায়। আপনারা অনুভব করবেন, আপনারা যা বেশিরভাগই বাঙালি পুরী যায়নি, এরকম লোক খুঁজে পাওয়া কঠিন। পুরীর সমুদ্র দিকে যদি তাকিয়ে থাকেন, যেখানে আকাশ আর সমুদ্র মিশে যাচ্ছে, সেই দিক চক্রবাল, ওই অসীমের দিকে যখন আমরা তাকাই, কিংবা খোলা ছাদে উঠে যখন পুরো খোলা আকাশ দেখি, কিংবা হিমালয়ের সামনে যখন দেখি, নিজের পক্ষে কাঞ্চনজঙ্ঘাই ধরি, সেই কাঞ্চনজঙ্ঘার সামনে যখন গিয়ে দেখি, তখন কি আপনার মনে হয় হোটেলে 160 টাকা বেশি নিয়ে নিল পার ডে, এই কথাগুলো কি আমাদের মনে পড়ে তখন? না, মনে পড়ে যে নেমেই একটা উলেন স্টোল কিনতে হবে, আগে এটা দেখে নি পরে কিন। এই যে আমাদের জাগতিক যে ভাবনা চিন্তা, এগুলো মুহূর্তের মধ্যে প্রসৃত হয়ে যায় এই অসীমের সামনে দাঁড়ালে। ভগবান হচ্ছেন সেই অসীমের প্রতীক, তাকে দেখলে মনের এমন আনন্দ হয়, আমি তোমায় আনন্দ দিচ্ছি, আমি তোমায় আনন্দ দিচ্ছি, চার্লি চ্যাপলিনের সিনেমা নয় যে আমি তোমাকে আনন্দ দিচ্ছি বলে আনন্দ দেওয়া, এরকম নয়, তাকে দেখলে এমন আনন্দ আসে, আপনা আপনি নিজের ভেতরের দুঃখ অপসৃত হয়ে যায়। তাই বলছেন, বারেক দর্শন করে সর্ব দুঃখ দূর। কিরকম দুঃখ দূর? কিবা এক কথা এত সুখ মনে, কিছার পদ্মের সুখ দিনেশ দর্শনে। বলছেন দুঃখ দূর, সে তো অতি নীচ কথা, ছাড় কথা, তুচ্ছ কথা। কিছার পদ্মের সুখ দিনেশ দর্শনে, সূর্য যখন ওঠে তখন পদ্ম ফুলগুলো ধীরে 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 ফুটে ওঠে, আপনি এমনি সময় ফোটানোর চেষ্টা করুন, সে একবারে আপনারও মুখ খিচবে আর পদ্মগুলোর মুখ খিচবে, ধরে 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 টেনে টেনে সেই পাপড়িগুলো ফুলতে হয়। কিন্তু ওই একই পদ্ম যখন সূর্য উঠল, সূর্য ধীরে 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 জেগে উঠল, তখন যখন এই সূর্য উঠতে থাকলো, তখন আপনা আপনি সেই পদ্মগুলো ফুল, পদ্মের ফুল বিকশিত হতে থাকলো, কোনো কিছুর প্রয়োজন হয় না। বলছে এমন আনন্দ যে পদ্ম ফুলগুলো যেন আপনা আপনি বিকশিত হয়, তার জন্য তার যেন দিনে সূর্যের যেন কোনো প্রয়োজন নেই, সূর্যকে তার কোনো দরকার নেই, সূর্যের স্পর্শ তার দরকার নেই। বলছেন শ্রীবাক্য এত মিঠা এত শান্তিকর, নাহি কিছু তুলনায় ধরণী ভিতর, আনন্দে বিভোর রীতি দেখি শুনি তায়, আত্মহারা আছে চেহারা দেখি বারে নয়। বলছেন তার বাক্য, তার কথা এত সুন্দর, তাই যখন লেখা শুরু হলো তার কথাগুলিকে একত্রিত করে, মাস্টারমশাই তাকে বললেন কথামৃত, অমৃতস্বরূপ। অমৃতস্বরূপ কেন? না এই বাক্য পান করলে অমর হয়ে যাবে, মানে সেই 1886 পর থেকে সবাই আমরা জেগে আছি অমর হয়ে, তা নয়, আমাদের ভেতরের যে দুঃখ, আমাদের ভেতরের যে গরল, সেগুলো চলে গিয়ে আমাদের জীবন অমৃতময় হবে। বলছেন তাঁর কথায় শ্রীবাক্য এত মিঠা এত শান্তিকর, নাহি কিছু তুলনায় ধরণী ভিতর। এটা সাধকের লক্ষণ, যে সাধক সিদ্ধ পুরুষদের দেখবেন তাদের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে কণ্ঠস্বর। যোগশাস্ত্র বলছে কণ্ঠস্বর খুব মিঠা হয়, তারা যখন কথা বলেন সেটা যেন শুনলে খুব ভালো লাগে। আমরা শুনেছি বিরজানন্দজির কথা, পূজনীয় অমলানন্দজি মাঝ বলতেন যে তোমার নাম কি, এই কথাটা জিজ্ঞাসা করছেন, বলছে এত মিষ্টি, বলছেন মানুষ এত মিষ্টি করে কথা বলতে পারে আমি কখনো শুনিনি, আমরা আমাদের গুরুদেবকে দেখেছি ফ্যাঁস ফ্যাঁসে গলায় স্বামী বিবেকানন্দজি মহারাজ, যখন উনি বলতেন আহা তোমার বুঝি কেউ ভালোবাসে না, এমন একটা কথা, কিন্তু তার মধ্যে এত মাধুর্য, এত মিষ্টতা, যেন মনে হতো যে মনে যেন অদ্ভুত এক শান্তি আসছে। বলছেন আনন্দ বিভোর রীতি দেখি শুনি তাই, তাদের প্রত্যেকের হৃদয়ে যেন আনন্দে বিভোর, দেখি শুনি তাই মানে আমি তো দেখিনি, কল্পনা করছি, কিন্তু সে কল্পনা আত্মহারা সে চেহারা আঁকিবার নয়, আমি কল্পনা করতে পারি কিন্তু তাকে আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আপনাকে এক চামচ মুখে চিনি দিয়ে দেওয়া হলো,
বলা হলো স্বাদটা কেমন, আপনি বললেন মিষ্টি। জিজ্ঞেস করা হলো মিষ্টি ব্যাপারটা কি, আপনি বলতে পারলেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি অনুভব করছেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে এটা বেদনা হিসেবে আসে না। ফটোগ্রাফাররা ভারতে আসেন বিদেশ থেকে, ফটাফট ফটাফট আমাদের দৈনিক ছবি তুলে নিয়ে যান, তারপরে সেগুলোকে তারা ইন্টারন্যাশনাল সেমিনারে দেন আর লোকে প্রাইজ দেয়। কেন দেয়? কারণ তাদের মধ্যে সেই বোধটা জাগে না। সন্তান খেতে না পেলে যে মা সেই সন্তানের কল্যাণের জন্য, মা যখন সেই সন্তানকে অন্যের হাতে তুলে দেয় বিক্রি করে, সে যে কী বেদনা, সেই দুঃখ যে অনুভব করেনি সে কখনো বলতে পারবে না। তাই বলছে যে তাকে দেখলে, তাকে স্পর্শ করলে, তার দর্শন হলে, তার কথা শুনলে এত আনন্দ, এত তৃপ্তি যে এটা নিজে নিজে না শুনলে, নিজে নিজে না বুঝলে এটাকে এর ছবি আঁকা যায় না। দিন দুঃখী যারা চেতে বাগ দিচুয়ার, খেতে খাটে ঘরে নাই খাবারও ভিতর, মাঠে থাকে গোটা দিন শ্রম অবিরাম, পাবে গড়িয়ে পরে কপালের ঘাম, বিশ্রাম নাহি কো কাজে ক্রমাগত খাটে, যতক্ষণ দিনেশ না বসে গিয়া পাটে, সন্ধ্যায় পাইলে মুক্তি ঘরে যাবে কোথা, আসিত প্রভুর কাছে শুনিবার কথা, এত বিমোহিত হত প্রভুর বচনে, দুপ্রহর ডাকে রাত্রি ক্লান্তি নাহি জানে, নিজ মনে বুঝো মন কি ছিল কথায়, দূরদৃষ্ট কথা মিষ্ট নাহি লাগে যায়, বিশ্ব বিমোহন বাণী শুনে বিশ্ব খুলে, লীলা পুষ্টি হেতু মাত্র জটিলে কুটিলে। বলছেন তার কাছে আসেন শুধু বড় উচ্চ সম্প্রদায়ের মানুষ না, দীন দুঃখী দুলে বাগদি চুয়া খুব অন্তজ শ্রেণী তারা সবাই আসছেন। তারা এসেছেন, তারা তাদের সারা দিন কেমন করে কাটে, খেতেতে তারা পরিশ্রম করেন, এমন তীব্র পরিশ্রম করে, একটু অতিরিক্ত অতিরঞ্জন করা হচ্ছে কিন্তু তবুও এই কথাটা শুনে আমরা বুঝতে পারি যে শ্রমের তীব্রতা কতটা। বলছেন মাথার ঘাম শরীর থেকে বেয়ে পা দিয়ে নামে, মানে এত পরিশ্রম তারা করে, বিশ্রাম নাহিকো কাজে ক্রমাগত খাটে, যতক্ষণ না দিনেশ না বসে গিয়া পাটে, যতক্ষণ সূর্য আছে, যতক্ষণ তিনি দিনমণি অস্ত না যাচ্ছেন ততক্ষণ তারা পরিশ্রম করে চলেন। বলছেন সেই মানুষগুলো, সেই পরিশ্রমী মানুষ, আমরা কি করি সারাদিন পরিশ্রম হলে মনে হয় না আজ আর কিছু পারবো না, হাত পা টেনে শুয়ে পড়ি, সবার আগে কোপ করে প্রভুর ওপর, মানে ঠাকুরের ওপর, ওই কোনো রকম একটা ধূপ জ্বালিয়ে দিলুম, অন্যদিন খুব এরম এরম করে ঘোরাই, কিন্তু শরীরের ক্লান্তি হলে সবার আগে কোপটা করে প্রভু দেবেন, অন্যদিন গিয়ে ভালো মিষ্টি কিনে নিয়ে আসি আর সেদিনকে চারটে নকুল দানা বার করে দিয়ে দিলুম, বাবু আজ এইটাই শান্ত থাকো, নিজের জন্য কিন্তু ঠিক রান্না বান্না করেছি কিন্তু কোপগুলো করে প্রভুর, অন্যদিন পাঁচ সাতবার জপ করি, মানে পাঁচটা সাতটা আবর্ত করি, আজ শুয়ে শুয়েই একটা আবর্ত কোনো রকমে করে দিলুম। কিন্তু এই মানুষগুলো যারা সত্যি সত্যি প্রভুকে ভালোবেসেছেন তাদের কি আচরণ সেটা বলছেন। সন্ধ্যা পাইলে মুক্তি ঘরে যাবে কোথা, আসিত প্রভুর কাছে শুনিবারে কথা। এরা তো কেউ পণ্ডিত নয়, বুঝলুম নয়, উচ্চ শ্রেণীর মানুষ আসছে, তারা ইন্টেলেকচুয়াল ফুড পাচ্ছে, আর যারা মেয়েরা আসছে যারা একেবারে লেখাপড়া জানে না তারা ভালো ভালো কথা শুনতে পাচ্ছে, রঙ্গরস হচ্ছে, গান শুনতে পাচ্ছে বিমোহিত। এরা না সেই পর্যায়ে পড়ে, না এদের ইন্টেলেক্ট নেই, তবু এরা আসে প্রভুর কাছে, কোথায় ঘরে গিয়ে বিশ্রাম করবে, না আসিত প্রভুর কাছে শুনিবারে কথা, তার অমৃত কথা অমৃত শুনবার জন্য তারা আসত। এত বিমোহিত হতো প্রভুর বচনে, দীপ্রহর ডাকে রাত্রি ক্লান্ত নাহি জানে, ক্লান্তি নাহি জানে। বলতেন এত তারা বিমোহিত হয়ে যেত প্রভুর কথায়, রাত্রি দীপ্রহর এসে গেল কিন্তু তাদের শরীরে মনে কোথাও ক্লান্তি এসে উপস্থিত হয়নি। নিজ মনে বুঝো মন কি ছিল কথায়, দূরদৃষ্ট কথা মিষ্ট নাহি লাগে যায়। বলছেন তুমি নিজে মনে বোঝো, কারণ এই অভিজ্ঞতা প্রতিকারের আছে, তিনি শুনেছেন ঠাকুর যখন কথা বলেন, তিনি দেখেছেন সে কথায় কত আনন্দ, সে কথায় কত তৃপ্তি। তাই বলছেন তুমি তো জানো, মানে নিজেকে নিজে প্রশ্ন করছেন, তুমি তো জানো কি ছিল কথায় কত মাধুর্য ছিল, এ কথা ওপরে ওপরে নয়, ভাষা ভাষা কথা নয়, কিন্তু ভাষা ভাষা নয় বলেই
প্রত্যেকের হৃদয়ে মিষ্ট এত মধুর বলে ব্যবহার হতো। শেষকালে শেষ করছেন দুটো শব্দ দুটো লাইন দিয়ে, বিশ্ব বিমোহন বাণী শুনে বিশ্ব ভুলে লীলা পুষ্টি হেতু মাত্র জটিলে কুটিলে। বলছেন এ বাণী আগামী দিন এমন আসবে বিশ্ব বিমোহন বাণী, বিশ্ব তার বাণী শুনে বিমোহিত হবে মুগ্ধ হবে, সমস্ত বিশ্ব তাদের নতুন কথা শুনবে, পুরনো যা কিছু অস্তিত্ব আছে তাকে ভুলে গিয়ে নতুন করে নিজেকে জানবে, সেই কথা বলছেন। কিন্তু এই আজকে যারা এসেছে এরা লীলা পুষ্টি হেতু, যেমন জটিলা কুটিলা না থাকলে রাধারানী আর শ্রীকৃষ্ণের যে লীলা সেটা ঠিক মতো রূপ পেত না। জটিলা কুটিলা পাহারা দিত বলেই তো শ্রীকৃষ্ণ দেখালেন স্বরূপ রূপ, সেই কালী কৃষ্ণ রূপ দেখালেন তো, জটিলা কুটিলা ছিল বলে তো আয়ন ঘোষকে টেনে টুনে নিয়ে গেছিলেন বলে তো, তাই তো রাধারানী যেতে পারছেন না জল ভরতে, জটিলা কুটিলা তাকে পাহারা দিচ্ছেন। তা সেই এগুলি আছে বলে এই লীলাটা হচ্ছে। কিন্তু এ কথা তুমি নিশ্চিত জানো, বিশ্ব বিমোহন বাণী শুনে বিশ্ব ভুলে, যে বাণী শুনে জগৎ বিমোহিত হবে, সে বাণী তো যে কেউ যার কানে বাজবে সে বিমোহিত হবে। কিন্তু তবু এই লীলা কেন, তবু এই অন্তজ শ্রেণীতে নিয়ে এই লীলা কেন, শুধু তার লীলা পুষ্টি লীলাকে আরও তার সে লীলা নীতিকে আরও বেশি শক্তিশালী করার জন্য। কি করে অবস্থা মন্দ ঘরে নাহি খেতে, প্রত্যুষেতে পুনরায় যেতে হবে খেতে, সেই সে কারণে মাত্র ঘরে যেতে হয়, অনিচ্ছা প্রভুকে ছাড়ে না ছাড়িলে নয়। শুন হেথা শুনো কি করেন ঠাকুর গধাই, এমন দয়াল আর কোথা শুনি নাই, প্রাতে উঠিয়া গমন তার যথা তারা যথা খাটে, গ্রাম থেকে বহু দূর দূরান্তর মাঠে, শুনাতেন মিঠে মিঠে বিবিধ কথন, তার হয় তাহাদের হয়ে যায় পরিতুষ্ট মন, কাক কাকি নিকটস্থ বসে বৃক্ষ ডালে, উভয়ে উভয়ে প্রতি কে বাকি বা বলে, সকল শুনেন প্রভু সহাস্য বদন, পক্ষীবাস বুঝিবারে বুদ্ধি বিলক্ষণ, ভাঙিয়া দিতেন কোন কৃষাণের দলে, কাক কাকি পরস্পর কে কি কথা বলে। বলছেন এদের অবস্থা মন্দ, পরের দিন আবার কাজে যেতে আগাতে মন না চাইলেও তাদের ঘরে ফিরে যেতে হবে, তাই এদের জন্য প্রভুদের যেন আরও করুণা নিদান হয়ে গেলেন। কি করলেন তিনি, যেদিনকে যেখানে তারা পরিশ্রম করে যেখানে তারা কাজ করে সেই মাঠেতে তিনি চলে যেতেন, তারা কাজ করতো আর তিনি তাদের সঙ্গে বসে সেইখানে বসে যে কথা তিনি অন্যদের শোনাতেন সেই কথা তিনি তাদের সকলের কাছে শোনাতেন, সকলের কাছে সেই বাক্য বলে যেতেন। বলছেন শুধু তাই নয়, গাছের যে বৃক্ষ ডালে পাখিরা বসে আছে, পুরুষ এবং স্ত্রী পাখি তারা যে বসে আছে, কাক এবং কাকি এই অর্থে পুরুষ এবং স্ত্রী পাখি বোঝাতে চেয়েছেন, সেই একে অপরে যে গুটুম গুটুম করে যে কথাগুলি বলছেন সেগুলো যেন তিনি বুঝে গেছেন, আর তিনি সেইগুলির সেই গুড়ো তত্ত্ব সেগুলিকেও যেন প্রকাশ করে দিচ্ছেন সকলের কাছে, শোনোগো পাখি এই কথা বলে, শোনোগো পাখি এই কথা বলে। বলছেন অনিচ্ছা প্রভুকে ছাড়ে না ছাড়িলে নয়, বলছেন প্রভুকে ছাড়বার এতটুকু ইচ্ছা নেই কিন্তু আর উপায় নেই, সেই কারণে ছেড়ে চলে যায়। আমরা দেখেছি এরকম বেলুড় মঠে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন, এসে গেস্ট হাউসে এসে থাকেন, তারপরে আর কিছুতেই ফিরে যেতে চান না। আমাদের মনে আছে এই খানিক এই বছর জানুয়ারি মাসে এই ভক্ত সম্মেলন হয়েছিল এবং যুব সম্মেলন হয়েছিল, ব্যবস্থাটা এই যে ভক্ত সম্মেলন হয়ে গেলে মাঝখানে দুদিনের ছুটি আছে ইন্টারন্যাশনাল সেমিনারে, তারা যারা আসবে তারা নিমন্ত্রিত কাছ থেকেই আসবে, কিন্তু এই ভক্তরা আরও একদিন থাকবে থেকে ফিরে যাবে, তারা চলে গেলে সেই জায়গায় যুবকরা এসে থাকবে, সে কিছুতেই আর ভক্তদের বার করা যাচ্ছে না, তারা সেই এইখানেই বসে আছেন। বলছেন এই বেশ দেখা যায়, কেউ কেউ ভক্ত সম্মেলনের ওই পাঁচটা দিকেই ঢুকে পড়ছে, এমন না যে বদমাইশি করার জন্য, তা নয়, এই কুতসঙ্গ ছেড়ে তারা চলে যেতে পারছেন না, ভগবানের কুতসঙ্গ। তাই ভগবান যখন এরকম অবস্থা হয় তখন ভগবান নিজে নিচে নেমে আসেন সাধারণ মানুষের কাছে। কেহ কেহ কথায় বিশ্বাস এত করে, শুনিলে তাহার কথা মুন্ডু যায় ঘুরে, বিশ্বাসের নামান্তর ভক্তি শ্রীপ্রভুর, ত্রিতাপ সন্তাপ যার জোরে হয় দূর, নিত্যবদ্ধ একেবারে জীবন মুক্ত হয়,
তিল মাত্র প্রভু দেবে যে করে প্রত্যয় অপার সংসার বিসিন্ধু বেষ্টিত বিপদে প্রভুতে বিশ্বাস যার তাহার গোষ্পদ বিশ্বাসে প্রভু শ্রীপ্রভু মিলে অন্য হেতু নাই শ্রীপদে বিশ্বাস দেব জগৎ গোসাই। এটা পুঁথিকারের নিজের কথা, পুঁথিকার বলছেন যে তার কথায় লোকে এত বিশ্বাস করত, সে ঘটনা শুনলে মনে হতো সত্যি সত্যি মুন্ডু ঘুরে যাওয়ার মতো কথা। আমাদেরও দেখবেন, আপনারা দেখবেন আপনাদের নিজেদের জীবন, যে ঠাকুরের প্রতি যেতে যেতে যত দিন গেছে তত একটা অদ্ভুত বিশ্বাস তৈরি হয়েছে। বহু সময়ে বাড়ির অন্য লোকেরা যারা শ্রীরামকৃষ্ণকে সেভাবে জানে না তাদের কাছে এটা খানিকটা হাস্যকর জিনিস হয়ে যায়, কিন্তু তথাপি শ্রীরামকৃষ্ণের প্রতি এক গভীর বিশ্বাস। বলছেন এমন বিশ্বাস তাহার কথা শুনে মুন্ড যায় ঘুরে, তার কথা শুনে মুন্ড ঘুরে যায়, মানে অবাক হয়ে যেতে হয়। বলছেন বিশ্বাসের নামান্তর ভক্তি শ্রীপ্রভুর, প্রভুকে বিশ্বাস মানে কি, তাকে তার প্রতি ভক্তি, তার প্রতি ভালোবাসা। তাতে কি হয় বলছেন, ত্রিতাপ সন্তাপ যার জোরে হয় দূর। ত্রিতাপ, আমরা ত্রিতাপের কষ্টে মরি, আধিভৌতিক আধ্যাত্মিক আধিদৈবিক, এই যে তিন ত্রিবিধ যে কষ্ট, এই তিন বিধ কষ্টের হাত থেকে আমরা মুক্তি পাই। কি করে মুক্তি পাই, মা বলছেন ভগবানের নাম করলে যেখানে ছুঁচ ফাল ঢোকার কথা ছিল সেখানে ছুঁচ ঢোকে, ফাল ফালের জায়গায় ঢোকে। কিন্তু ভগবানকে চিন্তা করলে কি হয়, মন সামগ্রিক জাগতিক বিষয় থেকে উচ্চতর ভূমিতে আরূঢ় হয়। তখন কি হয়, তখনই যে সাধারণ জগতের কথা সেগুলো ঠিক ওইভাবে স্পর্শ করে না। যখন আপনি দেখবেন, খুব সহজ কথা বলি, আপনারা মার্কেটিংয়ে যান, যখন গিয়ে দেখলেন যে যেগুলো কিনছিলেন গত বছর এবারে যে কোয়ালিটির কাপড় চোপড় এসছে, আর পুরনো গত বছরের জিনিসগুলো আর পড়তে ইচ্ছা করছে না, কিনতেও ইচ্ছে করছে না ওই কোয়ালিটি, মনে হচ্ছে এইগুলো বেটার আর কি। মন ঠিক ওই রকম, যখন হায়ার লেভেলে উচ্চতর ভূমিতে উত্তরণ হয় তখন নিম্নতর সোপানের কোনো জিনিসকে তার সে স্পর্শ করে না। তাই বলছেন এই আধিদৈবিক আধিভৌতিক আধ্যাত্মিক ত্রিবিধতাপ থাকবে মানুষের জীবনে, কিন্তু সেগুলো আর মানুষকে স্পর্শ করে না। নিত্যবদ্ধ একেবারে জীবন মুক্ত হয়, তিল মাত্র প্রভু দেবে যে করে প্রত্যয়। ভগবানে যে বিশ্বাস করে, যে নিত্যবদ্ধ, সে মুক্ত হয়। কি হয় জানেন তো, অনেক সময় অনেক ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, আমরা সেই মুহূর্তে যাচাই করতে পারি না, সেই ঘটনা নিরিখে আমরা ভগবানকে যাচাই করি। আমাদের অবস্থা খানিকটা সোনা কেনার মতো, মানে একদিকে সবসময় নিক্তির যন্ত্র আর সোনা দিয়ে চলেছি, যদি কম বেশি হলো সঙ্গে সঙ্গে আরেকটা নিক্তি তো নামাতে হবে। বলছি না বাপু, আমি এক ভরি সোনা দিয়েছি, তুমি ওখানে আধ ভরি নিক্তি দাও, আমার এটা নেমে যাক আধ ভরি, কিন্তু তুমি আমার এক ভরির দাম দেবে আর কি। সেই রকম আমরা সবসময় বেশিটা চাই, লাভটা আমাদের চাই, কিন্তু বহু সময় প্রভু আমাদের আমাদের মনোমত কাজটা করেন না। কেন করেন না, কারণ তিনি আমাদের ভালোটা চান, তাই আঘাত দেন, দুঃখ দেন, আমাদের এগিয়ে যাবার শক্তি যোগান, যাতে আমরা নিজেদের শক্তিতে ওই ভবসিন্ধুকে পার করতে পারি। বলছেন অপার সংসার সিন্ধু বেষ্টিত বিপদ, প্রভুতে বিশ্বাস যার তাহার গোষ্পদ, বিশ্বাসে শ্রীপ্রভু মিলে অন্য কিছু নাই, অন্য হেতু নাই, শ্রীপদে বিশ্বাস দেহ জগৎ গোসাই। তোমায় বিশ্বাস করলে এই জগৎ সমুদ্র সংসার অর্ণবের পারে আমি যেতে পারবো। তাই পুথিকার প্রার্থনা করছেন, শ্রীপদ শ্রীপদে বিশ্বাস দেহ জগৎ গোসাই, হে জগৎ গোসাই, হে জগৎ গুরু, তুমি আমাকে তোমার শ্রীপদে ভক্তি দাও, তোমার শ্রীপদে বিশ্বাস দাও। এবার একটা ছোট্ট ঘটনা বলে আজকে শেষ করব। নাম গয়া বিষ্ণু লাহা তামলির জাত, যেই বংশে গয়া বিষ্ণু প্রভুর প্রভুর সেঙ্গাত, বড় মানে গয়া বিষ্ণু প্রভু কথা ধরে, শ্রীপদে বিশ্বাস তার অটল অন্তরে, আশ্চর্য বিশ্বাস কথা শুন অতঃপর, একবার হইল তার তনয়ের জ্বর। বিকার সংশয়াপন্ন পরাণে হতাশ, গোষ্ঠীবর্গ পিতামাতা পায়ে মহাত্রাস, নিকটে ডাক্তার কবি রাজ যত জনা, সমবেতে দিনের এ প্রতিকারে নানা, সকলেই বিজ্ঞতম নহে কেহ কম, সকলেই বিজ্ঞতম কম নহে কেহ নহে কম,
কেহনা করিতে পারে কিছু বসম বিফল কৌশল যত সময় নিদান পুত্র হেতু গঙ্গা বিষ্ণু আকুল পরাণ। এটা গয়া বিষ্ণু হবে, এটা গঙ্গা বিষ্ণু নয় আর কি। পুত্র হেতু গয়া বিষ্ণু আকুল পরাণ, পরাণ সমান পুত্র প্রায় যায় ছেড়ে কভু ভূমে গড়াগড়ি কভু মাথা খুঁড়ে দয়ার সাগর প্রভু দেব হেন কালে উপনীত ভাবে অঙ্গ পরে ঢলে ঢলে বলিলেন নাহি দিবে বালকে ঔষধি মায়ের কৃপায় হবে উপশম ব্যাধি যথাজ্ঞা গঙ্গা বিষ্ণু দ্রুত ঘরে চলে ঔষধ লইয়া ছড়ে পুকুরের জলে দেশ জুড়ে রাষ্ট্র কথা নিদান বচন যতক্ষণ শ্বাস আছে ঔষধের নিয়ম তাহাতে বিকার যুক্ত প্রিয়তম ছেলে ঔষধ অগ্রাহ্য করি কি বলেতে ফেলে বিশ্বাস সংসার নবে তরিবারে তরি শ্রীপদে বিশ্বাস দেহ কল্পতরু করি প্রভুর বচন যাহা কখনো না টলে দিনত্রয়ের মধ্যে সুস্থ হয়ে গেল ছেলে সম্পদ বিপদ সখা প্রভু বিশ্বপতি শান্তির ভাণ্ডার শুনো রামকৃষ্ণ পুঁথি। বলছেন গয়া বিষ্ণু লাহা বলে প্রভুর এক সেঙ্গাক ছিলেন, যাতে তিনি তামলি মানে ওই তাম্বুলি বা পান ব্যবসায়ী যারা পানের বড় যাদের আছে পানের যারা ব্যবসা করে থাকেন সেই তারা ঠাকুরের সেঙ্গাক ঠাকুরের বন্ধু ছিলেন, তার ভারী বিশ্বাস ছিল শ্রী রামকৃষ্ণের প্রতি। একবার যখন ঠাকুর এই সময় আছেন সেই সময় তার ছেলে বিকারগ্রস্ত হলেন অসুস্থ হয়ে পড়লেন, শ্রেষ্ঠ তখনকার দিনে পান ব্যবসায়ীরা এখনও পান ব্যবসায়ীদের প্রচুর পয়সা, খুব পয়সা, পানের বড় যে খুব পয়সা হয় বলে হবে না হলে একদম জিরো হয়ে যাবে এমন একখানি ব্যবসায়টি। তো বলছেন তারা নানা রকমের রোগ নিদানের জন্য ডাক্তার বুদ্ধি সব নিয়ে এসছেন কিন্তু প্রত্যেকেই ফেইল করে যাচ্ছেন, প্রত্যেকেই হতাশ করছেন আর এ তত তার সন্তানের দুঃখে ব্যথিত হয়ে কখনো মাথা ঠুকছেন কখনো দেওয়ালে মাথা ঠুকছেন কখনো ঘুড়ি ভূমিতে গড়াগড়ি খাচ্ছেন। ঠিক এমন সময় সেই দয়ার সাগর এলেন ভাবাবস্থায়। বলছেন উপনীত ভাবে অঙ্গ পরে ঢলে ঢলে বলিলেন বালকে নাহি দিবে বালকে ঔষধি মায়ের কৃপায় হবে উপশম ব্যাধি। এসে বললেন একে আর ওষুধ দেবার দরকার নেই, মায়ের কৃপায় এটি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। দেখুন এই যে আমরা বলি না সব শুরু থেকে শেষ অব্দি দেখছি ঠাকুরের বাবা দেখলেন যে স্বয়ং গদাধরে এসে বলছেন তোমার ঘরে আসবো তোমার ঘরে জন্ম নেবো, তিনি বলছেন না তুমি এসো না আমার আমি গরিব মানুষ আমি তোমায় খেতে দিতে পারবো না। সেই গদাধর যখন ছোট হয়ে সেই শিশু যখন জন্ম নিলেন তিনি তার গায়ে দেখছেন শঙ্খচক্র গদা পদ্ম সব দৈবী চিহ্ন আছেন কিন্তু বাৎসল্য রসের এমন মায়া সেই মায়ায় ঢেকে গিয়ে তিনি হাঁ করে সন্তান দেখছেন ভাবছেন আমার সন্তান, এর যে দেবতা সেটাই তিনি বুঝতে পারছেন না। মা দেখলেন যে শিবের শরীর থেকে সে একটি জ্যোতি এসে তার গর্ভে প্রবেশ করল, তিনি সেইটিকে দর্শন করলেন এবং ভাবলেন তার ভেতরে সন্তান আসছে, তিনি বুঝছেন যে স্বয়ং ভগবান তার এখানে জন্মগ্রহণ করছেন কিন্তু তাও কত ইয়ে বাচ্চা ছেলে শুয়ে আছে একটা কুলোর ওপর রেখেছে পটপট পটপট করছে সেই কুলো, ক্রমাগত তিনি তার সেই বিশ্বরূপ দেখাচ্ছেন তাই ক্রমাগত ভারী হয়ে যাচ্ছেন আর তিনি ভাবছেন আহা আমার ছেলেকে বুঝি ভূত ধরেছে প্রেতে ধরেছে, আকুল হয়ে কাঁদছেন স্মৃতি মানত করছেন নানা কিছু করছেন। ঠিক সেই রকম প্রভুর দুটো রূপ আমরা সবসময় দেখি, এটা আমাদেরও হয় যখন জপ ধ্যান করি যখন ভগবানের কাছে যাই যখন ভগবানকে মুছি তখন মনে হয় তিনি তাকিয়ে আছেন তিনি দেখছেন তিনি সমস্ত কিছু করছেন, তিনি আমাদের সব তাঁকেই সব মন প্রাণ সমর্পণ করেছি, জপ শুরু করার আগে তার কাছে প্রার্থনা করি তিনি আমার সব, জপ শেষ করার পর তার পায়েই সব নিবেদন করি কিন্তু একটু পান থেকে চুন কষলে একবারে জুটিয়ে সোজা করে দিই এইরকম অবস্থা। কি গালাগাল দেন মানে সেই একবারে সেই শ্রীরামকৃষ্ণের পরিকর থেকে মথুরানাথ হৃদয় থেকে আরম্ভ করে সবাই এবং আধুনিককালে আমরাও অবধি প্রভু এরকমটি করলে তোমায় অত ভালো একটা বেনারসি চেলে দিলুম শেষকালে তুমি আমার এরকম দুর্গতি করলে, টাকাকে টাকা ভাবিনি তোমার গলায় 5,000 টাকার মালা পরিয়েছি আর তুমি আমার এই দুর্দশা করে ছাড়লে, এইরকম
তাই বলছেন যখন তিনি বলছেন সে গায়া বিষ্ণু বিশ্বাস করছেন যে এর ভিতরে ভগবান বিরাজ করছেন, এ যে বাণী বলছে আমার ছেলে সুস্থ হয়ে যাবে। আবার যখন লোকজন বলছে আরে একই কথা বলছে না, নিদান যতক্ষণ শ্বাস ততক্ষণ ওষুধ দিতে হবে, তুমি সেই ওষুধ নিয়ে ফেলে দিলে, তার মনে হচ্ছে যেন একটা খুব বড় অন্যায় করে ফেলেছি। তিন দিনের মধ্যে তার শরীর সেরে গেল, সন্তান সুস্থ হয়ে গেল। বলছেন বিশ্বাস সংসার সংসার অর্ণবে তরিবার তরি শ্রীপদে বিশ্বাস দেহ কল্পতরু হরি। বিশ্বাসের এমন শক্তি, সেই বিশ্বাস হচ্ছে যেন এই সংসার অর্ণব সংসার রূপ সাগর পেরোনোর জন্য যেন তরি নৌকা। তাই তুমি তোমা আমার হৃদয়ে সেই বিশ্বাস বীজ দান করো। শ্রীপদে বিশ্বাস দেহ কল্পতরু হরি। প্রভুর বচন যাহা কখনো না টলে, দিনত্রয় মধ্যে সুস্থ হয়ে গেল ছেলে। এবারে শেষ করছেন পুথিকার, আজকে আমরা যে কথাগুলো দিয়ে শেষ করব। সম্পদ বিপদ সখা প্রভু বিশ্বপতি, শান্তির ভাণ্ডার শুনো রামকৃষ্ণ পুথি। তিনি সম্পদে, তিনি আমার সুখের দিনে আছেন, তিনি আমার বিপদে আছেন। কি মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না? বলছেন সম্পদে তিনি আমার সুখের দিনে আছেন, বিপদে তিনি আমার দুঃখের দিনে আছেন। সম্পদ বিপদ সখা তিনি আমার বন্ধু, তিনি প্রভু, তিনি আমার ঈশ্বর, তিনি বিশ্বপতি, তিনি জগতের পতি, তিনি শান্তির ভাণ্ডার। আর তাই এই পুঁথি লিখি আর তোমাদের কাছে পরিবেশন করি। শুনো এই রামকৃষ্ণ পুঁথি, এই রামকৃষ্ণ তার সেই লীলা কথা আমরা পড়লে শুনলে ভাবলে সেই সম্পদ বিপদ ত্রাতার প্রতি আমাদের ভালোবাসা জাগবে, আমরা ধীরে ধীরে এই সংসার অর্ণব পেরিয়ে যাব। প্রভুর কাছে প্রার্থনা, তিনি আমাদের অন্তরে সেই রকম বিশ্বাস দান করুন যেন আমরাও তাঁর কে ধরে তাঁর সেই কৃপাতলিতে উঠে এই সংসার অর্ণব খুব সহজে অতিক্রম করে যেতে পারি। আজকের মতো পুঁথিপাঠ এখানে শেষ, আগামী মাসে আবার ঠিক নির্দিষ্ট দিলে আমরা আবার বৈশ মাসের শেষ বুধবারে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।